শ্রমিক লীগের উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস এবং পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা রবিবার পূর্ব লন্ডনের ব্রিক লেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক শামীম আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এন ইকবাল হোসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম আহ্বায়ক আরক চৌধুরী। সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম বিষয়ক সম্পাদক এস এম সুজন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ সহ আরো অনেকে।